আপনাদেরকে এই রেকর্ডেড ভার্সনটাও আমরা আপনারা যদি চান আমরা দিয়ে দিতে পারবো। এরপরে হচ্ছে আমরা যেহেতু একটা ই দিব আপনাদেরকে একটা পার্টিসিপেশন সার্টিফিকেট দিব, সো সেই পার্টিসিপেশন সার্টিফিকেটটা পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যাট বক্সে আমি একটা লিংক শেয়ার করেছি, সেই লিংকে আপনাদেরকে যেতে হবে। সেই লিংকে গিয়ে আপনাদের যে বেসিক ইনফরমেশন গুলো ওখানে চাওয়া হয়েছে সেই ইনফরমেশন গুলো একটু যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে আমরা আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করতে পারবো। তো এরপরে আমরা ডিরেক্ট চলে যাই আমাদের টপিকে। আমাদের টপিক যেটা ছিল সেটা হচ্ছে কোটিং ডিফেক্টস এন্ড ইটস ইফেক্ট। তো ফার্স্টেই আমরা যেটা জানবো যে সেটা হচ্ছে কোটিং এর টাইপটা মানে ডিফেক্টের টাইপ গুলা কি কি। তো মেইনলি হচ্ছে তিন ধরনের ডিফেক্ট আমরা লক্ষ্য করে থাকি। সেই তিন ধরনের ডিফেক্টের মধ্যে ফার্স্ট যে ডিফেক্টটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডিফেক্ট, মানে ডিউ টু অ্যাপ্লিকেশন এরর, মানে আমরা যে পেইন্ট অ্যাপ্লিকেশন গুলো করি সেই অ্যাপ্লিকেশন এররের কারণে যে পেইন্টের ডিফেক্ট গুলো হয় সেগুলোকে আমরা বলতেছি অ্যাপ্লিকেশন ডিফেক্ট। এরপরে হচ্ছে সারফেস ডিফেক্ট, যেটা হচ্ছে আমাদের সারফেস প্রিপারেশন বা সারফেসে কোনো কন্টামিনেশনের কারণে যে ডিফেক্ট গুলো হয় পেইন্টের সেগুলোকে আমরা বলতেছি সারফেস ডিফেক্ট। এবং কসমিক ডিফেক্ট হচ্ছে যেগুলো হচ্ছে বেসিক্যালি আমার মানে যে ডিফেক্ট গুলো হলে দেখতে খারাপ লাগে, নর্মালি আমাদের পেইন্টের যে প্রপার্টি সেই প্রপার্টি গুলো নষ্ট হয় না, আপনার আমরা যে প্রপার্টি গুলা আমরা চাই নর্মালি হচ্ছে যে প্রোটেকশন সেই প্রোটেকশনটা ঠিক পেইন্টটা দিতে পারে বাট এটা দেখতে খারাপ লাগে। তো এই ধরনের ডিফেক্ট গুলাকে আমরা বলতেছি কসমেটিক ডিফেক্ট। এছাড়াও আরো কিছু ধরনের ডিফেক্ট আছে সেই ডিফেক্ট গুলা নিয়েও আমরা কথা বলবো। নর্মালি অনেক সময় দেখা যায় যে আমরা পেইন্ট করার পরে ওয়েল্ডিং করে ফেলি তখন হচ্ছে দেখা যায় যে পেইন্ট গুলা কালো হয়ে যায়, এই এইটা এক ধরনের ডিফেক্ট, এগুলো হচ্ছে আমরা আদার্স ডিফেক্টের মধ্যে আমরা ফেলতেছি। তো এরপরে এই ডিফেক্ট গুলা কেন এত ইম্পর্টেন্ট, আমরা ডিফেক্ট গুলা জানা কেন ইম্পর্টেন্ট এবং ডিফেক্ট গুলা যদি হয় তাহলে আমাদের কি কি ধরনের কনসিকুয়েন্স হতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যখন ডিফেক্ট হয় এটা আসলে প্রথমেই যেটা হয় যে এটা দেখতে ভালো লাগে না। আমরা পেইন্ট মূলত করে থাকি কিসের জন্য, মূলত করে থাকি দুইটা কারণে, একটা হচ্ছে আমার যে সারফেস সেই সারফেসের প্রোটেকশন এবং সেকেন্ড হচ্ছে ডেকোরেশন বা দেখতে ভালো লাগার জন্য। তো মেইন ব্যাপারটা হচ্ছে যখন কোনো একটা সারফেসে কোনো একটা ডিফেক্ট হবে সেই ডিফেক্টের কারণে পেইন্ট এই সারফেসটা দেখতে ভালো লাগবে না, তো ভিজুয়াল একটা ব্যাপার। এবং এরপরে যেটা হচ্ছে যে আমি যদি এই ডিফেক্টটা যদি ঠিক করতে চাই তাহলে আমার হয়তো সাপোজ আমি জাহাজের কথা যদি বলি যে জাহাজে যদি আমার পেইন্টিং এর কোনো একটা ডিফেক্ট হয় তাহলে সেই জাহাজটা হচ্ছে আমাকে ড্রকিং করে তারপরে হচ্ছে আমাকে রিপেইন্টিং করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা ডাউন টাইম বা হচ্ছে ব্রেকডাউন পিরিয়ড আমার আসতেছে। এছাড়া হচ্ছে যখন আমার ডিফেক্ট হচ্ছে এই ডিফেক্ট গুলোর কারণে পেইন্টিং এর যে পেইন্টের যে প্রপার্টি যে প্রোটেকশন সেই প্রোটেকশনটা ঠিক মতো দিতে পারছে না, তো এর ফলে যেটা হচ্ছে যে আমার ফিনান্সিয়াল লসও কিন্তু হচ্ছে, করোশনের কারণে আমার ফিনান্সিয়াল লসও হচ্ছে। তো এই জন্য এই ডিফেক্ট গুলো আইডেন্টিফাই করা এবং তার কিভাবে আমরা সেই ডিফেক্ট গুলা থেকে বেরোয় আসতে পারি সেই জিনিসগুলো জানা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম যে ডিফেক্টটা নিয়ে আমরা কথা বলবো সেই ডিফেক্টটা হচ্ছে স্যাগিং বা এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডিফেক্ট। তো এই ডিফেক্টটা খুবই কমন এবং আমরা প্রায়শই এই ডিফেক্টগুলো দেখে থাকি, সেটা হচ্ছে স্যাগিং। স্যাগিং মেইনলি হচ্ছে যেটার কারণে হয় সেটা হচ্ছে আমরা যখন খুব বেশি থিকনেসে বা বেশি ডিএফটিতে যখন আমরা কোনো একটা পেইন্ট অ্যাপ্লাই করে ফেলি তখন সেখানে স্যাগিং হওয়ার চান্স থাকে। বেসিক্যালি আপনার ভার্টিক্যাল যে সারফেসগুলা যে সারফেসগুলা হচ্ছে ভার্টিক্যালি থাকে সেই সারফেসগুলাতে স্যাগিং এর পরিমাণ বেশি হয়, যে সারফেসগুলা আপনার হরাইজন্টালি থাকে সেই হরাইজন্টাল সারফেসগুলাতে দেখা যায় যে স্যাগিংটা কম হয় নর্মালি। তো এটা বেসিক্যালি গ্র্যাভিটেশনাল পুল বলতে পারি আমরা, গ্র্যাভিটেশনাল পুলের কারণে অনেক সময় যখন হচ্ছে আমার পেইন্টিং অনেক হাই থিকনেসে আমরা করে ফেলছি তখন গ্র্যাভিটেশনাল পুলের কারণেই বেসিক্যালি এই স্যাগিং জিনিসটা দেখা যায়। এরপরে আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা স্মুথ এবং একদম গ্লসি বা মানে পুরাতন কোনো সারফেসে আমরা পেইন্ট করে ফেলি তখন যেটা হয় যে পেইন্টটা আমার সারফেসের সাথে ঠিকমতো অ্যাডিশন হয় না, কারণ আমরা যখনই কোনো একটা গ্লসি সারফেসে অ্যাডিশন করবো তখন সেখানে কিন্তু আমার কোনো সারফেস প্রোফাইল ক্রিয়েট হয় না যে যেটা হচ্ছে আমার পেইন্টটাকে ধরে রাখবে। তো এই ধরে রাখার মতো সারফেস প্রোফাইল না থাকার কারণে এই স্যাগিং এর মতো ডিফেক্ট গুলা হয়।
আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে আমরা যখন পেইন্ট গুলাকে ওভার থিনিং করে ফেলি, মানে পেইন্ট অ্যাপ্লিকেশনের সময় দেখা যাচ্ছে যে নর্মালি আমরা যেটা রিকমেন্ড করি পেইন্ট ম্যানুফ্যাকচারাররা, নর্মালি দেখা যাচ্ছে যে যে পেইন্ট গুলার হয়তো কিছু কিছু পেইন্টের ক্ষেত্রে আমরা বলি যে থিনার ইউজ করারই দরকার নাই, কিছু ক্ষেত্রে আমরা 5-15% এর কথা বলি। তো অনেক সময় দেখা যায় যে যারা পেইন্টার তারা হচ্ছে পেইন্ট করার সময় থিনারটা বেশি ইউজ করে ফেলেন, বিকজ থিনার যত বেশি ইউজ করে তখন তাদের পেইন্টটা তত পাতলা হয়ে যায় এবং তাদের ইউজ করাটা অনেক বেশি মানে ইজি হয়। এটার কারণে অনেক সময় থিনার বেশি ইউজ করে ফেলেন, তখন দেখা যায় যে এই ধরনের স্যাগিং হওয়ার প্রবাবিলিটি বেশি থাকে, কারণ পেইন্টটা যে পরিমাণ ভিএস বা যে পরিমাণ এটার ভিসকোসিটি ছিল সেটা আর থাকে না, তো নর্মালি দেখা যায় যে এটা তখন স্যাগিং হয়ে যায়। তো স্যাগিং যখন হবে তখন এটা থেকে উত্তরণের আসলে উপায়টা কি? উত্তরণের উপায় হচ্ছে যে এই যে পোর্শন গুলো, এই যে আমরা উঁচু উঁচু যে পোর্শন গুলো দেখতে পাচ্ছি, এই পোর্শন গুলো আমরা গ্রাইন্ডিং করে দিয়ে বা এই রান যেগুলো আছে এগুলোকে আমরা গ্রাইন্ডিং করে দিয়ে তার উপরে আমরা নতুন করে একটা পাতলা একটা লেয়ার মেরে দিতে পারি পেইন্টের। তাহলে আমরা এইভাবে আমরা স্যাগিং থেকে উত্তরণ করতে পারি। এবং মানে মেইনলি হচ্ছে আমরা যদি প্রথমেই যে পেইন্টের যে প্রপার্টিটা যে পরিমাণ ডিএফটি এটার মানে ম্যানুফ্যাকচারাররা বলে থাকেন যে এই পরিমাণ ডিএফটি আপনারা দিবেন, তো সেই পরিমাণ ডিএফটির থেকে যখন বেশি ডিএফটি দিয়ে দিব তখন এই প্রবলেমগুলো হবে। তো এই জিনিসগুলো মেনটেন করা, ডিএফটিটা মেনটেন করা এবং থিনিং পার্সেন্টেজটা মেনটেন করলে এই স্যাগিং থেকে আমরা বাঁচতে পারব। এরপরের যে ডিফেক্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অরেঞ্জ পিল। অরেঞ্জ পিল যে ডিফেক্টটা এটা বেসিক্যালি ইট ইজ লাইক এ কসমোটিক ডিফেক্ট, এটা দেখতে আসলে খারাপ লাগে বাট নর্মালি দেখা যায় যে পেইন্টের প্রপার্টি গুলো ঠিকই থাকে। তো এটার মেইন কারণটা হচ্ছে আমরা যখন পেইন্টিংটা করি তখন পেইন্টিং করার সময় দেখা যায় যে ওই পেইন্টের যে এয়ার প্রেশার বা আমার যদি অ্যাপ্লিকেশনের সময় যদি প্রেশার বা ভিসকোসিটি যদি আমার কম থাকে বা হাই ভিসকাস যদি পেইন্ট হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই ধরনের প্রবলেম হতে পারে। তো এটাকে অরেঞ্জ পিল বলার কারণ হচ্ছে এটা যখন হয় পেইন্টটা দেখতে অনেকটা ওই কমলার খোসার মতো বা অরেঞ্জ পিলের মতো হয়, তো এই জন্য একটু উঁচু নিচু দেখা যায় যেখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই জন্য এই ডিফেক্টটাকে অরেঞ্জ পিল বলা হয়। এবং আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে ইভাপোরেশন অফ দ্য সলভেন্ট, মানে নর্মালি দেখা যায় যে যেগুলো হচ্ছে কুইক ড্রাইং পেইন্ট যেগুলো হচ্ছে অনেক দ্রুত ড্রাই হয় সেইগুলোর ক্ষেত্রে এই ধরনের প্রবলেম অনেক সময় দেখা যেতে পারে, যে অনেক সময় যখন দেখা যাচ্ছে যে সলভেন্ট গুলা খুব দ্রুত সারফেস থেকে চলে যাচ্ছে ড্রাই হওয়ার আগেই, তখন এই বা ফিল্ম ফর্মেশনের হওয়ার আগেই দেখা যাচ্ছে যে এই সলভেন্ট গুলা চলে যাচ্ছে, তখন এই ধরনের প্রবলেম হয়। আরেকটা কারণ হচ্ছে এই অরেঞ্জ পিল হওয়ার, সেটা হচ্ছে ড্রাই স্প্রে। ড্রাই স্প্রে নিয়ে আমরা এরপরে একবার আরো ডিটেল কথা বলবো। তো ড্রাই স্প্রে হওয়ার কারণেও এরকম একটা সারফেস দেখা যেতে পারে। তো যখন হচ্ছে এই অরেঞ্জ পিল গুলো হয় তখন এটা থেকে আমরা আসলে কিভাবে বাঁচতে পারি, এটা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এটা মানে এই আমাদের প্রপার গান ইউজ করতে হবে, মানে পেইন্টিং গান, এবং প্রেশার গুলা ঠিক রাখতে হবে, যে পরিমাণ প্রেশারের কথা যে পেইন্টে যে পরিমাণ প্রেশারের কথা বলা থাকবে, আমরা টিডিএস গুলাতে যদি দেখি টিডিএস গুলাতে নর্মালি এই প্রেশারের কথা বলা থাকে, তো তখন আমরা এই বা আমরা যদি সলভেন্ট যেগুলা কুইক ড্রাইং না করে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা মানে দ্রুত শুকায় যাওয়ার জন্য অনেক সময় হিট প্রয়োগ করতেছি বা ই দিচ্ছি, তো বা ফ্যান ট্যান দিয়ে আমরা খুব দ্রুত শুকানোর ব্যবস্থা করতেছি, এইসব সময় দেখা যাচ্ছে যে অনেক সময় পেইন্টের এই সমস্যাটা হয়ে যাচ্ছে। তো এটা ই করার একমাত্র উপায় হচ্ছে এই পেইন্টটাকে পুরোপুরি তুলে ফেলতে হবে, তুলে এটার উপরে নতুন করে পেইন্টিং করতে হবে, তাহলে এটাকে ই করা যাবে, কারেক্টেড করা যাবে আর কি, আদারওয়াইজ এটা এরকমই থাকবে। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ডিফেক্টস, যেটা হচ্ছে ড্রাই স্প্রে যেটা নিয়ে কথা বলছিলাম, ড্রাই স্প্রে। তো এটা হচ্ছে যখন আমরা অনেক দূর থেকে মানে আমার যে সারফেসটা যে সারফেসে আমরা পেইন্ট করছি সেই সারফেস থেকে আমার যখন গানের দূরত্বটা অনেক বেশি হয়ে যাচ্ছে তখন হচ্ছে ড্রাই স্প্রে হওয়ার চান্স থাকে। তো নর্মালি আমরা যেটা দেখি যে আমরা যে গান দিয়ে যে পেইন্ট করি
তো এই গানগুলা থেকে যখন পেইন্ট বের হয় তখন কিন্তু এটা বেসিক্যালি অ্যাটোমাইজেশন হয়, যে এটা কিন্তু লিকুইড স্টেট থেকে এটা হচ্ছে ভ্যাপার স্টেটে যায়। তো ভ্যাপার স্টেটে যাওয়ার ফলে যেটা হচ্ছে যে আমার যদি এখানে বাতাস থাকে বা আমার সারফেস থেকে যদি আমার গানটা অনেক দূরে থাকে তখন দেখা যায় যে এটার মধ্যে যে সলভেন্ট গুলা থাকে সলভেন্ট গুলা উড়ে চলে যাচ্ছে এবং সারফেসে গিয়ে শুধু আমাদের যে সলিড কন্টেন্ট যেগুলো আছে সলিড কন্টেন্ট গুলাই শুধু সারফেসে আমাদের লেগে থাকতেছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ড্রাই স্প্রে। তো যেহেতু সলিড কন্টেন্ট গুলা শুধু গিয়ে ওখানে লেগে থাকতেছে যার ফলে এখানে ঠিক মতো ফিল্ম ফরমেশন হচ্ছে না। তো যেটা হচ্ছে যে আরেকটা কারণ আছে সেটা হচ্ছে যদি আমরা অনেক গরমের মধ্যে এই স্প্রে গুলা করি তখন হচ্ছে এই ধরনের প্রবলেম হতে পারে। তো এই প্রবলেম থেকে উত্তরণের উপায় হচ্ছে যে এইরকম যদি ড্রাই স্প্রে হয়ে যায় তখন হচ্ছে আমরা যেটা করতে পারি যে পেইন্ট গুলো হচ্ছে ফিজিক্যালি ড্রাইং, ফিজিক্যালি ড্রাইং পেইন্ট নিয়ে আমরা গত সেশনে কথা বলেছি, ফিজিক্যালি ড্রাইং এবং কেমিক্যালি কিউরিং পেইন্ট। তো ফিজিক্যালি ড্রাইং পেইন্টের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এটাকে হচ্ছে থিনার দিয়ে বা এটার সলভেন্ট যেটা আছে সেই থিনার দিয়ে এটাকে মুছে এটার উপরে নতুন করে অ্যাপ্লাই করতে পারি। আর কেমিক্যালি কিউরিং যে পেইন্টগুলো এই পেইন্টগুলো বেসিক্যালি আমরা তো থিনার দিয়ে তুলতে পারবো না, তখন হচ্ছে আমাদের যেটা করতে হবে এটাকে আমরা একটু গ্রাইন্ডিং করে বা আমরা স্যান্ড পেপার দিয়ে এটাকে একটু ফ্ল্যাট করে তার উপরে আবার আমরা টপ কোট অ্যাপ্লাই করে দিতে পারি। এরপরের যে আমরা এটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্র্যাটারিং। তো ক্র্যাটারিং যেটা সেটা হচ্ছে যে আমাদের নর্মালি দেখা যায় যে স্মল কাপের মতো কিছু ই হয়, কাপের মতো কিছু হোল বা হলো বের হয় ইয়ে থেকে আমাদের পেইন্টের থেকে, এটা খুবই ছোট ছোট, এটা খালি চোখে দেখা যায়, খালি চোখে দেখা যায়। তো এই এবং এটার আশেপাশে যে স্ক্রিনগুলো থাকে সেগুলো হচ্ছে একটু গ্লাসি টাইপের হয়। তো এটার মেইন কারণ হচ্ছে যখন আমাদের আমরা যখন পেইন্টিংটা করছি তখন হচ্ছে এটার ভিতরে যদি সামহাউ এয়ার ট্র্যাপড হয়ে যায়, মানে পেইন্ট ফিল্ম আর হচ্ছে সারফেসের মধ্যে সামহাউ যদি এয়ার ট্র্যাপড হয়ে যায় তখন হচ্ছে যেটা হয় তখন এই ফিল্মটা যখন শুকিয়ে যাচ্ছে তখন ভিতর থেকে এয়ারটা বেরোয় আসে বাবলের মতো। তো এই বাবলগুলো যখন বেরোয় আসে তখন এখানে একটা হোলের মতো তৈরি হয়। তো এইটাকে বলা হচ্ছে ক্র্যাটারিং। তো নর্মালি যেটা এই ক্র্যাটারিং গুলা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ক্র্যাটারিং গুলাকে আমরা স্যান্ডিং করে তার উপরে আবার পেইন্টিং করে দিতে পারি, তাহলে আর এই প্রবলেম গুলো হয় না। এরপরে যে প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফিস আই। জি, ক্যাটারিং নিয়ে একটু যদি আগে স্ট্যাকিং চান। আচ্ছা আমি আমরা যদি সিম্পলি, আচ্ছা এক্সকিউজ মি, আমি কার সাথে কথা বলছি? আমি আমি তারিক বলছিলাম। তারিক ভাই, আমরা মানে এটা প্রথমেই বলে নিয়েছিলাম যে আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে আপনি আফটার দ্য প্রেজেন্টেশন আপনি করতে পারেন অথবা আপনি হচ্ছে চ্যাট বক্সে লিখতে পারেন, আমরা অবশ্যই আপনার কোশ্চেনের আনসার দিই। ওকে, ঠিক আছে। এরপরে যে যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে ফিস আই। তো ফিস আই যে প্রবলেমটা আমরা ফেস করি এটা নর্মালি দেখা যায় যে আমাদের কোনো এক আমরা যখন অ্যাপ্লিকেশন করছি আমাদের পেইন্টিং লেয়ারের ভিতরে যদি কোনো সিলিকন কন্টামিনেশন বা কোনো অয়েল গ্রিজ এগুলা যদি আমার থেকে যায় তখন হচ্ছে দেখা যাচ্ছে যে ক্র্যাটারিং বা সরি ফিস আই হয়। তো ফিস আইগুলো আমরা নর্মালি এইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিতরে সিলিকন কন্টামিনেশন হয়েছে। সিলিকন মানে হচ্ছে বালি। অনেক সময় আমরা স্যান্ড ব্লাস্টিং করে থাকি, স্যান্ড ব্লাস্টিং করার পরে আমরা স্যান্ড স্যান্ডগুলোকে ঠিক মতো ই করি না, মানে ঠিক মতো হচ্ছে পরিষ্কার করি না করেই সেটার উপরে আমরা পেইন্টিং করে দিচ্ছি অনেক সময়। তো এই স্যান্ডগুলা বা এই বালির দানাগুলা বা হচ্ছে এটার মধ্যে অয়েল বা গ্রিজ এগুলা যদি থেকে যায় তখন হচ্ছে নর্মালি দেখা যাচ্ছে এই ফিস আই টাইপের ইগুলা হয়। তো নর্মালি যেটা হচ্ছে যে ভিতরে যখন সিলিকন কন্টামিনেশন হয়ে যাচ্ছে মানে ভিতরে যখন সিলিকন থেকে যাচ্ছে তখন ওইটা কি করে এটার এই উপর উপর থেকে দেখলে আমাদের এরকম ইয়ের মতো লাগে, একটা মাছের চোখের মতো লাগে, এই জন্য এটাকে বলতেছে ফিস আই। তো নর্মালি এটা আমরা যেটা করতে পারি যে এই ফিস আই যদি হয়ে যায় তার মানে হচ্ছে এটার ভিতরে কন্টামিনেশন আছে, এটার ভিতরে অয়েল গ্রিজ এবং ই আছে বা বালি আছে যার ফলে এটা হয়।
তো নর্মালি যদি ওয়েট অবস্থায় যদি এটা আমরা ধরতে পারি যে এটার ভিতরে বালি গ্রিজ বা এরকম কিছু একটা আছে যেটার কারণে এইরকম ফিস আয়ের মতো ডিফেক্ট আসছে, তখন আমরা যেটা করতে পারি এই পেইন্টটাকে পুরোপুরি আমরা ধুয়ে ফেলে এর উপরে নতুন ভাবে পেইন্ট করতে পারি। আর যদি ফিস আইটা যদি আমরা ড্রাই হওয়ার পরে দেখি তাহলে এটাকে যেটা হবে যে এই পেইন্টটাকে পুরোপুরি আমাদের তুলে ফেলতে হবে, তুলে তার উপরে আবার পেইন্টিং করতে হবে। এরপরে যে ডিফেক্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পিন হোল। তো পিন হোলটা নর্মালি দেখা যায় যে খুবই ডেঞ্জারাস একটা জিনিস, কারণ হচ্ছে এটা খালি চোখে খুব একটা দেখা যায় না, এটা খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, তো নর্মালিও বোঝা যায় না। দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা ই দিয়ে দেখতে পারি, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমরা অনেক সময় এটা দেখি। তো যেটা হয় যে এটার সবচেয়ে খারাপ কেন বলতেছি, কারণ হচ্ছে এটা একদম আমার মেটাল সারফেস পর্যন্ত এই ইটা চলে যায়, মানে এই পিন হোল গুলো একদম মেটাল সারফেস পর্যন্ত চলে যায়। তো যার ফলে এটা কিন্তু আমি যখন পেইন্টিংটা করছি, পেইন্টিং করার মেইন ইটা হচ্ছে আমরা এই পেইন্টিংটা কি করবে, একটা বেরিয়ার ইফেক্ট দিবে, আমার বাইরের বাতাস এবং হচ্ছে পানি থেকে এটাকে রক্ষা করবে। কিন্তু পিন হোল গুলো যখন হয়ে যাচ্ছে তখন হচ্ছে কি যে এই বাতাস বা পানি এই পিন হোল দিয়ে ঢুকে যাচ্ছে এবং এখান থেকে করোশন তৈরি করছে, তো যার ফলে এই পিন হোল গুলা খুবই খারাপ এবং এগুলো আমাদেরকে রিমুভ করতে হবে। তো কেন পিন হোল গুলা হয়, তো মেইনলি হচ্ছে আমাদের যে সারফেসটা আমরা পেইন্ট করছি সেই সারফেসটা যদি অনেক হট থাকে আমরা পেইন্ট করার সময়, তো অনেক সময় দেখা যায় যে আমরা অনেক রোদের মধ্যে মানে বিশেষ করে শিপইয়ার্ড গুলোতে আমরা দেখি যে রোদের মধ্যে মানে খুব হাই হিটের মধ্যে পেইন্ট করা হচ্ছে, নিচে বালি গরম উপরে সূর্য, তো এইরকম সময় যখন আমরা ই করি তখন হচ্ছে এই পিন হোল টাইপের ই হতে পারে। আরেকটা কারণ হচ্ছে ইনকমপ্লিট অটোমাইজেশন অফ পেইন্ট, যে পেইন্ট গুলা যদি মানে অটোমাইজেশন ঠিক মতো না হয়, মানে আমি যখন স্প্রে করছি তো আমার স্প্রে এর যে স্প্রে গান যেটা সেটা যদি ফল্টি হয় তখনও এরকম হতে পারে। এবং আরেকটা যেটা কারণ সেটা যেটা সবচেয়ে বেশি যে কারণে হয় সেটা হচ্ছে আমাদের যদি সলভেন্ট আটকে যায় ভিতরে, মানে যে সলভেন্টটা আমরা ইউজ করতেছি সেই সলভেন্টটা যদি আমার ভিতরে ট্র্যাপ হয়ে যায়, তো এই সলভেন্ট বা পানি যদি ট্র্যাপ হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে এইখানে এই ভিতর থেকে পানিগুলা বেরোয় আসার চেষ্টা করে মেইনলি, তো বেরোয় আসার সময় তারা একটা পিন হোল তৈরি করে। তো এই পিন হোল গুলা যখন আমরা ডিটেক্ট করব তখন এটাকে মেইনলি একদম তুলে ফেলতে হবে, তুলে তারপরে এটার উপরে এটা স্যান্ডিং করে এটার উপরে আমরা ব্রাশ দিয়ে পেইন্ট করে ফেলতে পারি। এরপরে এখানে আমরা যেটা দেখছি যে পিন হোল গুলো ডিটেক্ট করার জন্য এক ধরনের যন্ত্র পাওয়া যায়, সেটার নাম আমরা যেটা বলি যে হলিডে ডিটেক্টর। তো এটা দুই ধরনের আছে, একটা হচ্ছে লো ভোল্টেজ হলিডে ডিটেক্টর আর একটা হচ্ছে হাই ভোল্টেজ হলিডে ডিটেক্টর। তো নর্মালি দেখা যায় যে বাইরের দেশগুলোতে এই ডিটেক্টর গুলো ইউজ করে আফটার পেইন্টিং, বাট আমাদের দেশে এখনো এই ধরনের ই খুবই কম, মানে এই পিন হোল গুলা বের করার যে প্রসেসটা এটা আমাদের দেশে খুব একটা ইউজ হয় না, বাট এই জিনিসটা খুবই ইফেক্টিভ এই হলিডে ডিটেক্টর দিয়ে পিন হোল গুলাকে ডিটেক্ট করে নেওয়া। তো এরপরের যে কনভারসেশন গুলো হবে এটা লিড করবে আবির, তো আবির তুমি শুরু করো। আচ্ছা, থ্যাংক ইউ অসিত ফর ইওর এক্সেলেন্ট প্রেজেন্টেশন। আমার নাম রায়হান কবির আবির। আপনারা ভালো আছেন সবাই? আচ্ছা আসিফ, একটু আগের স্লাইডটাতে যাবো, আরেকটু এমফাসাইজ করি একটু হলিডে ডিটেক্টরের উপরে। আচ্ছা, আসিফুল যেভাবে বললো যে এটা এখন আমাদের দেশে ইউজ করা হয় না, কারণ আমাদের দেশে আসলে কোটিং ডিফেক্ট বা রঙের যে প্রপারলি কোটিং করতে পারার ব্যাপারটা এটাকে অতটা আসলে এখনো পর্যন্ত গুরুত্ব দেওয়া হয় না আমাদের দেশের বিভিন্ন ধরনের প্রোটেক্টিভ কোটিং যেসব জায়গায় করা হয় সেই জায়গাগুলোতে। আমি জাস্ট একটু ছোট্ট করে বলি যে এই মেশিনটার মেকানিজম কি, এটা হয়তো আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগতে পারে জিনিসটা। এখানে আমরা যে মেশিনটা দেখতে পাচ্ছি এটার একটা মাথা বেসিক্যালি আমরা যেই সাবস্ট্রেটটার ভিতরে পেইন্ট করবো সেই সাবস্ট্রেটটার গায়ে লাগানো থাকে, এবং সেটা কিন্তু পেইন্ট বিহীন জায়গায় হতে হবে, বেয়ার মেটালের সাথে। যদি আমি পেইন্টের জায়গার মধ্যে ক্লিপটা অ্যাড করি তাহলে কাজ করবে না। অন্য মাথায় যে ফোমটাকে আমরা দেখতে পাচ্ছি, এই ফোমটা সাধারণত সাবান পানি অথবা এই ধরনের কোনো একটা সলিউশনের সাথে এটাকে ভিজানো হয়।
তো ভিজিয়ে যখন আমি ফোমটাকে আস্তে আস্তে ফুল সাবস্ট্রেট সারফেসের উপর নিয়ে যাব, তখন সাবান পানি কিন্তু সাধারণত নর্মাল পানির চাইতে যে কোনো ধরনের ছোট ছিদ্র পিন হলে সবাই ভিতরে খুব দ্রুত ঢুকতে পারে। তো ইনস্ট্যান্ট তখন সাবান পানিটা ভিতরে ঢুকে যায় এবং ভিতরে ঢুকে গেলে এটার ভিতরে যে ইলেকট্রিক ব্যাটারিটা আছে সেটা সার্কিটটা কমপ্লিট করে ফেলে, এবং সার্কিট কমপ্লিট হয়ে গেলেই তখন এটা যে মেশিনটা এটার ভিতরে লাইট জ্বলে, যার থেকে আমরা বুঝতে পারি যে এই মুহূর্তে আমার ফোমটা যেই জায়গায় রয়েছে সেই জায়গায় আমি চোখে দেখতে পাই অথবা না পাই সেই জায়গায় একটা পিন হোল আছে, কারণ পিন হোল না থাকলে এই সার্কিটটা কমপ্লিট হতো না। এখন হ্যাম্পেল সাধারণত হাই ভোল্টেজ যে এই পাওয়ারটা এটাকে ইউজ করতে নিষেধ করে। এটা একটা মেইন কারণ হলো কি, হাই ভোল্টেজ যে পাওয়ার সেটার একটা সমস্যা আছে, যদি আপনার কোনো জায়গায় পেইন্ট লেয়ার অনেক বেশি চিকন হয়ে থাকে সেক্ষেত্রে হাই চান্সেস যে হাই ভোল্টেজটা একটা স্পার্ক করে ওখানে পিনহোল না থাকলেও একটা পিনহোল তৈরি করে দিবে এবং দেন ডিটেক্ট করবে যে এই জায়গায় পিনহোল আছে। সাধারণত টিপিক্যালি এই মেশিনটাকে 9 ভোল্ট মোডে অপারেট করতে বলা হয়ে থাকে। সো জাস্ট এটা আপনাদের আমরা জানার জন্য বললাম, কেউ যদি ফিউচারে এটা ইউজ করতে চান তাহলে এটার ব্যাপারে একটা বেসিক আইডিয়া রাখতে পারবেন। আচ্ছা আসি পরের স্লাইডটা। এরপরে যদি আমরা নেক্সট সারফেস ডিফেক্টের কথা বলি, এটা হলো গিয়ে ভ্যাকুলস বা ভয়েড এবং ব্লিস্টারিং। এই প্রবলেমটার সাথে আমরা সম্ভবত সবাই কম বেশি পরিচিত, অন্য ওয়ার্ডগুলো না দেখে থাকলেও মোটামুটি ব্লিস্টারিং আমরা সবাই আমাদের মার্কেটে বা বিভিন্ন জায়গায় সময় অসময় দেখতে পাওয়ার কথা, কারণ এটা আমাদের দেশে খুবই কমন একটা ইস্যু। এখন ফার্স্ট অফ অল যদি আমি ব্লিস্টারিং এর কথা বলি, তাহলে সব ধরনের ব্লিস্টারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম ধরনের ব্লিস্টার হলো কি, আমরা রং করলাম, রং করার সময় অথবা রং শেষ হয়ে একটু হালকা শুকনো হয়েছে, এখন হাত দিয়ে ধরলে হাতের সাথে রংটা লাগছে না, এই অবস্থার মধ্যে আমরা দেখতে পারি যে পেইন্টে ব্লিস্টার হচ্ছে। সেকেন্ড যেটা আমরা দেখতে পারি, যদি আমরা জাহাজের কথা বলি, হয়তো আমি রং করে সবকিছু ওকে আছে ঠিক আছে, জাহাজ নামিয়ে আমি ট্রিপেও পাঠিয়ে দিয়েছি, কিন্তু হয়তো এক ট্রিপ দুই ট্রিপ বা ছয় মাস পরে জাহাজটা যখন ঘুরে এসে একটু আসার পরে আমরা হয়তো দেখতে পারি যে যে জায়গায় একেবারে প্লেন ছিল সেই জায়গায় এখন ব্লিস্টার দেখা যাচ্ছে। তো দুই ধরনের ব্লিস্টারই কেন হয়, কি কারণে হয়, কি করে এটাকে প্রিভেন্ট করা যাবে সেই ব্যাপারে আমরা আলোচনা করব। আর ব্লিস্টারিং এর আগে আমি একটু ভয়েড পার্টটাকে নিয়ে বলে নিই। ভয়েড হলো গিয়ে যে রঙের ভিতরে, হতে পারে সেটা মেটাল এবং রঙের মধ্যে অথবা রঙের দুইটা লেয়ারের ভিতরে যদি কোনো ধরনের মানে সলভেন্ট অথবা এয়ার পকেট থেকে যায়, তাহলে দেখা যায় যে ওই এয়ার পকেটটা বা ওই সলভেন্ট যেটা রয়ে গেছে সেটা ওভার টাইম বাইরের থেকে ময়েশ্চার টানতে থাকে। এখন ময়েশ্চারটা সাধারণত মোস্টলি বাতাসের ময়েশ্চারই হয়, যদি এটা আমার কোনো ধরনের সাবমার্স যেটা পানির নিচে থাকে এই ধরনের স্ট্রাকচার হয়, যেমন জাহাজের হাল অথবা আন্ডার ওয়াটার গেট অথবা আমার গেট, সেক্ষেত্রে ওখানেও এটা হতে পারে, তখন সেটা পানির থেকে পানি টানতে থাকে। এবং পেইন্ট যে লেয়ারটা এটা কিন্তু বেসিক্যালি অনেক ছোট ছোট মলিকিউলের মাধ্যমে করা, এই মলিকিউল গুলো ফাঁক দিয়ে দেখা যায় যে পানির যে মলিকিউল বা পানির যে অণু সেগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকতে থাকে। তো এই কারণেই আমরা ব্লিস্টার ভাঙলে বা ফোসকা ভাঙলে অনেক সময় সেটাকে ভিতরে থেকে পানি বের হতে দেখি অথবা ভিজা থাকতে দেখি, এটা সেটা একটা মেইন কারণ। আর এইটা সাধারণত বেশি থাকে যেখানে আমার পেইন্টটা আসতে মাইকটা ওপেন করা। সাধারণত যে জায়গায় আমাদের ফিল্ম থিকনেস কম থাকে সেই জায়গাতে আমরা বেশি হতে দেখি। আর যদি আমাদের ব্লিস্টারের এখানে আরেকটা ব্যাপার আছে যে ব্লিস্টার কিন্তু প্রথমে ছোট থাকে, সাধারণত প্রথমে একেবারে অনেক বড় বড় হয়ে হয় না, যেগুলি প্রলং ব্লিস্টার হয় সেখানে আস্তে আস্তে দেখা যায় যেগুলি সাইজে বড় হতে থাকে। এর একটা রিজন হলো গিয়ে ভিতরে যে এই এয়ার ময়েশ্চার সল্ট অথবা অন্য কোনো কন্টামিনেন্ট রয়ে গেছে যেটা বাইরের থেকে আমার পানিটাকে টেনে নিয়ে আসছে, ও কিন্তু আস্তে আস্তে পানি টানবে এবং পানি যত ভিতরে টানবে আশেপাশের সার্ফেসের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করবে। সো তখন যেটা হয় যে রঙের যে অ্যাডেশনটা সেটার আন্ডার কোটেড লেয়ার অথবা সাবস্ট্রেটের সাথে ওটার সাথে ওর যে পানির টানার যে ফোর্সটা ওটার একটা টানা পড়ে শুরু হয়। তো আলটিমেটলি দুইটা এমন একটা জায়গায় গিয়ে থামে যেখানে দুইটার শক্তি সমান সমান, যেই পানিটা ভিতরে আসছে সেটাও ঠেলে অ্যাডেশন তুলতে পারছে না এবং যেই অ্যাডেশনটা রয়ে গেছে সেটাও আর মানে পানিটাকে আর পুশ ব্যাক করতে পারছে না। ওইটাই সাধারণত আর একটা জিনিস আমরা দেখে থাকি, যদি আমরা দেখি যে ব্লিস্টার বড় হচ্ছেই হচ্ছে এবং সেটা থামার কোন ধরনের লক্ষণ নাই, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে পেইন্টের যে অ্যাডেশনটা সেটা অ্যাজ পার রিকমেন্ডেড বা ম্যানুফ্যাকচারার্স গাইডলাইন হয়নি এবং অ্যাডেশনটা রিকমেন্ডেশনের চেয়ে অনেক কম হয়েছে, না হলে ব্লিস্টার মানে এত বড় হওয়ার কথা না। আরো কিছু ব্যাপার আছে যে কখনো যদি আমাদের রং করার পরে রঙের ভিতরে কোনো ধরনের লবণ রয়ে যায়, তো একটা জিনিস আমরা সবাই সাধারণত দেখে থাকি যে বর্ষাকালে কিন্তু লবণ একটু ভিজা ভিজা হয়ে যায়, অন্যান্য সময় কিন্তু লবণ শুকনা থাকে।
তো এর একটা মেইন রিজন হলো গিয়ে লবণের একটা প্রপার্টিজ আছে যে আশপাশে যদিও পানি পায়, পানি টানতে থাকে নিজের ভিতরের দিকে। সো আমার যদি কোনো ধরনের লবণ, সেটা রঙের উপরে হোক অথবা স্টিলের উপরে হোক, রয়ে যায়, তাহলে ওই জায়গাটায় ব্লিস্টার হওয়ার পসিবিলিটি অনেক হাই। এই জিনিসটা সাধারণত আমরা কোস্টাল এরিয়াগুলিতে, যেখানে অনেক সময় স্যান্ডব্লাস্ট করা হয়, ওই জায়গায় এই ফিনোমেননটা বেশি দেখে থাকি। কারণ ওইসব জায়গাগুলোর বালির মধ্যে অনেক সময় টু সাম এক্সটেন্ট সল্ট মিক্স থাকে। তো স্যান্ডব্লাস্ট করার সময় আমাদের বালিগুলিকে অনেক জায়গাতেই প্রপারলি ক্লিন করা হয় না। যদি ক্লিন না করা হয়ে থাকে, দেন হাই চান্সেস যে বালির ভিতরে যে লবণটা রয়ে গিয়েছে সেটা সার্ফেসের গায়ে পড়তে পারে অথবা পেন্টের গায়ে পড়তে পারে, এবং ওভার টাইম ওই জায়গায় একটা ব্লিস্টার হওয়া শুরু করবে। তো এখন কোশ্চেন আসতে পারে যে ব্লিস্টার যদি হয়ে যায়, সেক্ষেত্রে ব্লিস্টারের সলিউশন কি? সবার ফার্স্টে আমাদের যে যেই জায়গায় ব্লিস্টার হয়েছে সেই জায়গায় রংটাকে আমাদের কমপ্লিটলি অ্যাডহেশনের সমস্যা আছে বা ব্লিস্টার হয়েছে, একেবারে তুলে ফেলতে হবে ওই জায়গায়। দেন যেই জায়গাগুলো রং আমি তুলে ফেলেছি সেখানে নতুন করে আমার সারফেস ক্লিন করে রিপেইন্টিং করতে হবে। আর যদি ব্যাপারটা এমন হয়ে থাকে যে আমার ব্লিস্টারটা হয়েছে লবণের কারণে, বা আমি সন্দেহ করছি এটা লবণের কারণে হয়ে থাকতে পারে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় সাধারণত এটা টেস্ট করা হয় যে ব্লিস্টারের ভিতরে যে লিকুইডটা পাওয়া যায় সেটাকে কোনো একটা সিরিঞ্জ বা অন্য কিছু দিয়ে টেনে নিয়ে এক ধরনের সল্ট টেস্টিং কিট দিয়ে তৈরি টেস্ট করা হয় যে ভিতরে এটা সল্ট কন্টেন্ট কতখানি এবং এটা এই ব্লিস্টারিংটা কি লবণের কারণে হয়েছে কিনা। আনফর্চুনেটলি আমাদের দেশে এই প্রসেসটা খুব একটা ফলো করা হয় না। সো আমাদের অনেকটা মানে গেস ওয়ার্ক বেসিসে কাজ করতে হয় যে এখানে কি এটা লবণের কারণে হয়ে থাকতে পারে নাকি পারে না। বাট সবচাইতে সেফেস্ট প্রসিডিওর হলো গিয়ে আমার ব্লিস্টারগুলোকে ক্লিন করে দেন ফ্রেশ ওয়াটার দিয়ে, একেবারে পরিষ্কার লবণ ছাড়া মিঠা পানি দিয়ে সাবস্ট্রেটটাকে বা রংটাকে ভালোভাবে ক্লিন করে দেন ড্রাই করে দেন আমাদের সারফেস প্রিপারেশন প্রসিডিওর যেটা সেইভাবে আমরা এটাকে প্রিপেয়ার করে দেন ফার্দার রিপেন্টিং করা, তাহলে আশা করা যায় যে আর ব্লিস্টার হবে না। ক্যাসিভ, নেক্সট স্লাইড। আচ্ছা, এর আমাদের ফাইনাল সার্ফেস ডিফেক্টগুলো একটা হলো গিয়ে ক্র্যাকিং বা চেকিং। অনেক সময় আমরা দেখি যে পেইন্টের যে উপরের লেয়ারটা, ওখানে একেবারে চৈত্র মাসে রোদ পড়লে মাটি ফাটার যেরকম একটা টেক্সচার দেখা যায়, যে কিছু কিছু জায়গায় ফেটে গিয়েছে, কিছু কিছু জায়গায় হয়ে আছে, এরকম একটা টেক্সচার দেখা যেতে পারে। সেটা অনেক বড়ও হতে পারে, অনেক ছোটও হতে পারে। যেটা সাধারণত অনেক ছোট মিহি এবং টপকোট ছাড়া ভিতরের লেয়ার পর্যন্ত যায় না, সেটাকে আমরা চেকিং বলে থাকি। তো এই চেকিংটা অনেক কাজে হতে পারে। তো চেকিং যদি একেবারে পেইন্টের আন্ডারলাইন যতগুলি লেয়ার আছে এগুলিকে সব ভেদ করে আমার মেটাল বা সারফেস পর্যন্ত পৌঁছিয়ে না যায়, তাহলে এটা ড্যামেজটা সাধারণত খুব কমই হয়ে থাকে। কিন্তু যদি আমার একেবারে মেইন মেটাল পর্যন্ত পৌঁছে যায় ক্র্যাকটা, সেক্ষেত্রে এটার ড্যামেজ খুব সিভিয়ার হওয়ার চান্সেস থাকে এবং আমাদের সেক্ষেত্রে ফুল কোটিংটাকে রিমুভ করে নতুন করে করতে হবে। এখন এই এটার বেশ কিছু কারণ আছে। নাম্বার ওয়ান রিজন, সাধারণত আমার রংটার যে স্পেসিফাইড ডিএফটি, যে রংটাকে আমার এতখানি মোটা করে লাগাতে হবে, সর্বোচ্চ আমি এতখানি মোটা করে লাগাতে পারবো। আমি যদি কোনো কারণে তার চাইতেও বেশি মোটা করে রংটাকে লাগিয়ে ফেলি, সেক্ষেত্রে আমার এরকম ক্র্যাকিং হতে পারে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি মানে নিচের প্রাইমার যেটা আছে আমার রঙের সেটাও অনেক হার্ড, এবং উপরে যে টপকোটটা দিয়েছি এটাও অনেক একই ধরনের সিমিলার হার্ডনেসের বা আরও বেশি হার্ডনেসের পেন্ট দিয়েছি, সেক্ষেত্রে উপরে যে লেয়ারটা আছে সেটাতে আমরা এরকম ক্র্যাকিং খেয়াল করতে পারি। আমরা অনেক সময়ই শুনে থাকি যে অ্যালকিডের উপর ইপক্সি লাগানো উচিত না, অথবা অ্যাক্রিলিকের উপর ইপক্সি লাগালে কিছু ইস্যু হয়, অথবা আমাদের যে ট্রেডিশনাল পেইন্টিং সিস্টেমগুলি আছে সেখানে আমরা সাধারণত দেখি যে সাবসিকোয়েন্ট কোডগুলি আস্তে আস্তে সফটওয়্যার হতে থাকে। এইটা আমাদের এভাবে স্পেসিফাই করা একটা মেইন রিজন যে এই ক্র্যাকিং বা এই চেকিং ইস্যুটার কারণে যাতে আমরা সাফার না করি। এখন যদি এরকম হয় যে একেবারে সারফেস পর্যন্ত পৌঁছে গিয়েছে বা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের ড্যামেজ করেছে, সো আমার রংটাকে রিপেয়ার করতে হবে, সেক্ষেত্রে যেই টপ মোস্ট লেয়ারটা আছে ওই লেয়ারটাকে আমাদের রিমুভ করে প্রপার যেভাবে পেইন্ট ম্যানুফ্যাকচারের স্পেসিফিকেশন বা সাজেশন সেভাবে ওই কোডটাকে লাগিয়ে দিলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। বাট আনলেস এটা একেবারে ডিপ পেইন্টের ডিপ পর্যন্ত না পৌঁছায়, এটা খুব একটা বেশি ড্যামেজ করে না পেইন্ট। শুধুমাত্র টপকোটা যদি থেকে থাকে দেন ওটা হয়তো পেইন্টের সার্ভিস লাইফ টাইম কিছুটা কমাবে, বাট সিভিয়ার কোনো ড্যামেজ তৈরি করবে না। ওকে, আসিফ, নেক্সট স্লাইড। আচ্ছা, এরপরে আমরা বললাম মেইন ক্র্যাকিংটাতে আসি, যেটা অনেক বড় বড় ক্র্যাকিং এবং যেটা একেবারে আমার সাবস্ট্রেট পর্যন্ত পৌঁছে যায়। তো এইটা সাধারণত হয়ে থাকে যে আমাদের যেটা টপকোটে আমরা দেওয়া হয়েছে এটা দুই ধরনের টাইপ হয়ে থাকে। তো প্রথম টাইপটা হলো কি, আমাদের যদি একটা রং যেটা ফ্লেক্সিবিলিটি বা সফটনেস অনেক বেশি আমার এটার চাইতে, টপ কোটের চাইতে, সেক্ষেত্রে আমার একেবারে সরি আমার প্রাইমারের চাইতে, সেক্ষেত্রে একেবারে আমার প্রাইমার পর্যন্ত এটা পৌঁছে যেতে পারে। আর অন সেকেন্ড যে টাইপটা, সেই টাইপটা সাধারণত আমাদের হয়ে থাকে
আমরা যেই রঙগুলিতে পিগমেন্টের পরিমাণ অনেক বেশি, রঙের পিগমেন্টটার ব্যাপারে আসলে আমরা আগের কিছু ওয়েবিনারে আলোচনা করেছিলাম যে রঙের মেইন যে কয়টা পার্ট থাকে তার থেকে একটা হলো গিয়ে পিগমেন্ট। এই পিগমেন্টটাই সাধারণত রঙের হাইডিং প্রপার্টিস দেয় এবং মানে রঙের যে কালারটা আসে সেই কালারটাকে কন্ট্রোল করে থাকে। তো এখন আমাদের যেগুলো সাধারণত জিঙ্ক সিলিকেট বেস পেইন্ট বা আমাদের স্যাক্রিফিশিয়াল কোটিং, সেগুলোতে স্যাক্রিফিশিয়াল প্রপার্টিসটা আনার জন্য অনেক হাই কন্টেন্টের আমাদের জিঙ্ক পিগমেন্ট ইউজ করা হয় এবং এই রঙগুলোর বাইন্ডারের পরিমাণ সাধারণত অন্যান্য রঙের চাইতে একটু কম হয়ে থাকে। তো এই ধরনের হাই পিগমেন্টেড রঙগুলিকে যদি আমরা যা স্পেসিফাইড থিকনেস তার চাইতে অনেক বেশি থিকনেসে অ্যাপ্লাই করি, অথবা আমার যদি বিভিন্ন জায়গায় ডিএফটি অর্থাৎ ড্রাই ফিল্ম থিকনেস রঙটা কতখানি মোটা করে লাগাচ্ছে এটার অনেক বেশি ভ্যারিয়েশন থাকে, সেক্ষেত্রে রঙের মধ্যে একটা ইন্টার স্ট্রেস তৈরি হয়। ওই স্ট্রেসের কারণে দেখা যায় যে রঙের বিভিন্ন পার্টগুলি একটা আরেকটা অ্যাগেনস্টে টানতে থাকে। সো যে বিভিন্ন ধরনের স্ট্রেসের পকেট সেন্টার যেগুলো আছে সেই পকেট সেন্টারের আশেপাশে সাধারণত তখন এই ক্র্যাকগুলি দেখা যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে জিঙ্ক সিলিকেট প্রাইমার সাধারণত ফার্স্ট কোট হিসেবে ইউজ করা হয়। সো এই ঘটনাটা যদি আমার জিঙ্ক সিলিকেট টাইপ পেইন্টের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে হাই চান্সেস যে এটা আমার একেবারে সাবস্ট্রেট বা মেটাল পর্যন্তই যাবে, এবং এরকম যদি হয়ে থাকে ওদিক দিয়ে আমার ময়েশ্চার ঢুকবে, আমার করোশন প্রোটেকশনটা নষ্ট হবে। সো রিকমেন্ডেড হলো কি আমার ফুল কোটিংটাকে রিমুভ করে আবার নতুন করে রং করা। আরও একটা কারণে সাধারণত এরকম ক্র্যাকিং হয়ে থাকে যে আমরা যেই টপ কোটটা দিচ্ছি আমাদের প্রাইমারের উপরে সেটার যদি রংটা জোশ করার সময় একটু বেশি টান ধরে, আমি একেবারে বাংলাতেই বললাম, এবং নিচের কোটটা তখনও সেভাবে ধরছে না, যেমন আমরা যদি অ্যাক্রিলিকের উপর ইপক্সি কোটিং দিয়ে থাকি তাহলেও আমার একই ধরনের ক্র্যাকিং আসতে পারে। ওকে আসিফ, নেক্সট টাইম। আচ্ছা, তো এখন হলো কি ক্র্যাকিং আমরা কি করে রিপেয়ার করতে পারি? তো এটার সলিউশন ওটাই যে ক্র্যাকিং যদি আমার শুধুমাত্র টপ কোটটাতে থেকে থাকে সেক্ষেত্রে আমরা চাইলে ওই জায়গাটুকুকে ক্লিয়ার করে খুব পাতলা করে একটা ওই সেম টপ কোটটা আবার দিয়ে দিতে পারি প্রপার সিস্টেমে। আর অবশ্যই এটা নিয়ে খুব একটা ওয়ারিড হওয়ার কারণ নাই, কারণ এটার কারণে অ্যাটমোস্ট আমার পেইন্টের লাইফ টাইম কিছুটা কমবে, বাট আমার নিচে সাবস্ট্রেটের বা যে প্রোটেকটিভ প্রপার্টিসটা সেটা খুব একটা ড্যামেজ হবে না। আর যদি এমন হয় যে আমার ক্র্যাকিংটা একেবারে আমার সমস্ত পেইন্টের লেয়ার ভেদ করে আমার স্টিল বা নিচে যে সাবস্ট্রেটটা আছে সেটা পর্যন্ত পৌঁছে গেছে, সেক্ষেত্রে দ্য ওয়ান অ্যান্ড অনলি সলিউশন আমার এটাকে ফুল রিমুভ করে আবার নতুন করে পেইন্ট করতে হবে। এছাড়া আমার ওখানে খুব সিভিয়ার করোশন হবে, হ্রাস পড়বে এবং আমার সাবস্ট্রেটটা ড্যামেজ হবে। ওকে আসিফ, নেক্সটটা। আচ্ছা, এরপরে হলো কি আমাদের পিলিং বা অ্যাডেশন ফেলিয়ার। এই সমস্যাটার সাথে আমরা মোর অর লেস অনেকেই পরিচিত যে এরকম ফেটে ফেটে আমরা রং উঠে যেতে দেখি। তো এটা সাধারণত অনেকগুলি কারণে হয়ে থাকে, তার থেকে একেবারে প্রাইমারি কারণ হলো কি আমার সারফেস প্রিপারেশনটা ঠিকভাবে হয় নাই। মানে আমি যখন পেইন্টটা লাগানোর আগে আমার সারফেসটাকে রেডি করছি তখন যেসব কন্টামিনেন্ট আমার রিমুভ করার কথা লাইক অয়েল, গ্রিজ, ডাস্ট অথবা এমন যে কোনো জিনিস বা রাস্ট যেটা আমার পেইন্ট লেয়ারটাকে সাবস্ট্রেটের সাথে লেগে থাকতে বাধা দিবে, এই কারণে সাধারণত এই সমস্যাটা প্রাইমারিলি হয়। কোনো জায়গায় যদি অ্যাডেশনের সমস্যা হয়, আমার রংটা ঠিকভাবে বসতে না পারে, সেই ক্ষেত্রে ওই জায়গা থেকে রংটা উঠে আসতে পারে। অনেক সময় আমরা যদি মরিচা ভালোভাবে ক্লিন না করে সেই মরিচার উপর দিয়ে রং করে দেই, কারণ মরিচার অ্যাডেশন কিন্তু স্টিলের সাথে আসলে খুব একটা বেশি নেই, ইন দি এন্ড আলটিমেটলি মরিচা আলগা হয়ে পড়ে যায়। সো যখন মরিচা আলগা হওয়া শুরু করবে তখন কিন্তু ওই মরিচার উপরে যেই পেইন্টটা লাগানো আছে পেইন্টটাকে সাথে করে নিয়ে আলগা হবে, এবং পেইন্টের যেহেতু একটা বাইন্ডিং প্রপার্টিস আছে তখন কিন্তু পেইন্টটা মানে মরিচার মতো গুঁড়া গুঁড়া হয়ে না ওঠে, এরকম মানে ছোট ছোট টুকরা হয়ে বা লেয়ার হয়ে উঠে আসবে। এটা সাধারণত প্রাইমারি রিজন হয়ে থাকে এভাবে রং ওঠার। সেকেন্ড আরেকটা রিজন যেটা আমাদের দেশে আমরা আসলে অনেক বেশি দেখতে পাই সেটা হলো গিয়ে রিকোটিং ইন্টারভাল ফলো না করা। তো রিকোটিং ইন্টারভালটা হলো গিয়ে প্রত্যেকটা রঙের একটা সার্টেন টাইম আছে যে আমি এই রংটা লাগানোর এতদিন পরে আমি সেকেন্ড কোটটা দিতে পারবো বা এত ঘন্টা পরে আমি সেকেন্ড কোটটা দিতে পারবো, সেটার একটা মিনিমাম এবং ম্যাক্সিমাম লিমিট থাকে। তো ব্যাপারটা যদি এরকম হয় যে একটা রঙের রিকোটিং ইন্টারভাল আমার সর্বোচ্চ 10 দিন বা 15 দিন, এর মধ্যে আমার এই রঙের উপরে যেই ফাইনাল কোটটা হবে সেটা দিয়ে ফেলতে হবে, সেটা না করে যদি আমি ফর এক্সাম্পল 1 মাস 2 মাস বা 3 মাস রেখে দিই এবং তারপরে যদি আমি যে ধরনের প্রিকশন বা স্টেপস নিতে হয় সেই ধরনের স্টেপস না নিয়ে ফার্দার কোটটা অ্যাপ্লাই করা শুরু করি, তখন যেটা হবে নিচের যে রঙটা সেটা কিন্তু অলরেডি 100% কিওর হয়ে অনেক শক্ত হয়ে গিয়েছে। ওটার উপরে অন্য যায় একটা রং বসবে সেটার জন্য অ্যাঙ্কর প্যাটার্ন দেওয়ার বা ওই প্রোফাইল দেওয়ার বা ওই অ্যাডেশন এনশিওর করার মতো প্রপার্টিস আরও নাই, সেক্ষেত্রে উপরে যে রংটা বসবে সেটা আসলে আলগাভাবে নিচের রংটার উপরে লেগে থাকবে, ওইটার অত সলিডভাবে যেটা রিকোর্ডিং ইন্টারভালের মধ্যে লাগালে হতো সেটা হবে না। সো দেখা যাবে ওভার টাইম উপরের রংটা হয়তো আমার টিকার কথা 2 বছর 2.5 বছর বা 5 বছরের, কিন্তু সেটা হয়তো আমার 2 মাস 3 মাস বা 6 থেকে 7 মাসের মধ্যে রংটা উঠে চলে আসবে। তো এছাড়া আরও কিছু কারণে আমাদের এই ধরনের সমস্যা আমরা দেখে থাকতে পারি, যেমন অনেক সময় রং দেওয়ার পরে এরপরে যখন আমরা ফার্দার রং করবো তখন উপরে যে ধরনের যদি কোনো ধুলা পড়ে থাকে
অথবা কোনো ময়েশ্চার বা পানি পড়ে থাকে, ওগুলো আমরা ঠিকভাবে ক্লিন না করে অথবা ড্রাই না করে রং করে দিই। তো সব ক্ষেত্রে রেজাল্ট ওটাই দাঁড়াবে যে উপরের যে রংটা সেটা নিচের রংটার বা নিচের সাবস্ট্রেটের সাথে ঠিকভাবে বসতে পারবে না, এবং যার ফলে ওই রংটার যে সার্ভিস লাইফটা থাকার কথা, যে পরিমাণ লাইফ টাইম এটা টিকার কথা, সেটা না টিকে রংটা তার আগেই উঠে আসবে। আর ফাইনাল একটা রিজন যেটা আসলে আমাদের দেশে খুব অনেক রেয়ারলি হয়ে থাকে বাট স্টিল কিছু কিছু জায়গায় হয়, সেটা হলো কি ইপক্সি রং যখন শুকায়, মানে কেমিক্যালি কিউরিং রং, অথবা আবার অনেক ক্ষেত্রে এটা অ্যালকিড রঙের ক্ষেত্রেও হয়, তখন রিলেটিভ হিউমিডিটির একটা ব্যাপার আছে যে এই মুহূর্তে বাতাসে আমার হিউমিডিটি কতখানি, রঙের ভিতরে যে থিনারটা আমার আছে বা যে সলভেন্টটা আমার আছে এটা কি বের হয়ে বাতাসের সাথে মিশতে পারবে কিনা। যদি এমন হয় যে বাতাসে হিউমিডিটি অনেক বেশি, এই মুহূর্তে ওরা নতুন কোনো হিউমিডিটি নেওয়ার ক্ষমতা নাই, সেক্ষেত্রে কিন্তু রঙটা ভিতরে যে সলভেন্টটা আছে এটা বাতাসের সাথে মিশতে পারে না, এবং অনেক ক্ষেত্রে হয় রঙের উপরে এসে ওখানে স্ট্যাগনেন্ট হয়ে থাকে অথবা রঙের ভিতরে থেকে কিওর করে, যার ফলে রঙটা অনেকখানি ব্রিটল হয়ে যায়। সেই ব্রিটলনেসের কারণে ফিউচারে রঙটা এভাবে মানে পিল অফ করে চলে আসতে পারে। তো জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি যে বাতাসে হিউমিডিটি সবচেয়ে বেশি থাকে সাধারণত যখন বৃষ্টির পরপর রোদ ওঠে, কারণ মাত্র বৃষ্টি হয়েছে, এই অবস্থায় যখন আবার রোদ ওঠা শুরু করে তখন কিন্তু আশেপাশে যত জায়গায় পানি আছে ওই জায়গার থেকে রোদের তাপে পানিগুলি ইভাপোরেট করা শুরু করে এবং বাতাসের হিউমিডিটি পিরিয়ডটা তখনই সাধারণত খুব বেড়ে যায়, এবং ওই সময় আমরা সবসময় বলি যে বৃষ্টির অ্যাটলিস্ট 2-3 ঘন্টা পর পর্যন্ত রং করা উচিত না। আরও একটা সময় হিউমিডিটির খুব সিগনিফিকেন্ট চেঞ্জ হয়, ডিউ পয়েন্টেরও চেঞ্জ হয়, সেটা হলো গিয়ে সূর্য ওঠার সময় এবং সূর্য ডুবার সময়। এই কয়টা সময় আমাদের একটু, যেহেতু যদি আমরা কোনো মেশিন দিয়ে হিউমিডিটি চেক না করে নেই সেক্ষেত্রে একটু কশাস থাকা উচিত। আর যদি আমার কাছে হিউমিডিটি চেক করার মতো কোনো মেশিন থাকে যে রাইট নাও বাতাসের হিউমিডিটি কতখানি আছে, সেক্ষেত্রে আমি ওটা দিয়ে চেক করে আমি ওই প্রিকশন মেনেই রং করতে পারি। সাধারণত আমরা বলি যে যদি 85%-এর আশেপাশে হিউমিডিটি থাকে অথবা 85%-এর চেয়ে বেশি সেক্ষেত্রে কখনোই রং করা উচিত না। তো এইটার এখন সলিউশন কি হতে পারে, এইভাবে যদি রং ক্র্যাক করে উঠে যায় দেন আমাদের সলিউশন হলো কি যেসব রংগুলো আলগা হয়ে আছে বা উঠে আসছে সেগুলোকে একবারে কমপ্লিটলি রিমুভ করতে হবে, দেন নিচের যে রংটার উপরে আমরা আবার নতুন করে রিপেইন্টিং করব সেটাকে ঠিকভাবে আমাদের ক্লিন করতে হবে, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের হালকা স্যান্ডপেপার দিয়ে ঘষে, সবচেয়ে মিহিদানা স্যান্ডপেপার অথবা ওই রঙের যে থিনার সেটা দিয়ে মুছে আবার নতুন করে অ্যাঙ্কর প্যাটার্ন তৈরি করে দেন রিপেইন্টিং করতে হবে, যাতে এই ধরনের ইস্যু আমাদের রিপিট না হয়। আর আচ্ছা আসি এবার পরের স্লাইডটা। আচ্ছা আমাদের সারফেস ডিফেক্টের পার্ট মোটামুটি শেষ, এবার হলো কি কসমেটিক ডিফেক্ট। কসমেটিক ডিফেক্ট এমন এক ধরনের ডিফেক্ট যেটা শুধুমাত্র রঙের যে কসমেটিক প্রপার্টিস বা লুকস, মানে দেখতে আমার খারাপ লাগবে বাট পারফরমেন্সে খুব একটা ইম্প্যাক্ট কসমেটিক ডিফেক্টস করবে না, যদি না খুব সিভিয়ার কেসে হয়ে থাকে। তো নাম্বার ওয়ান যেটা কসমেটিক ডিফেক্ট আমরা দেখতে পাই সেটা হলো কি রিঙ্কলিং, মানে রংটা হাতের চামড়া কুচকালে যেরকম হয়ে যায় রংটা অনেকটা ওইভাবে কুচকিয়ে যায়। তো এটা অনেকগুলি কারণে সাধারণত হয়ে থাকে। তো নাম্বার ওয়ান রিজন হলো কি আমার যদি খুব অনেক বেশি কুইক ড্রাইং রং আমরা ইউজ করি, আমাদের বেশ কিছু কিউডি রং আছে কুইক ড্রাইং পেইন্ট, এবং সেটা যদি আমরা ওটা যে পরিমাণ গতিতে শুকানোর কথা তার চেয়ে তো বেশি ফাস্ট সামহাও শুকায়, সেটা হতে পারে টেম্পারেচারের কারণে, হতে পারে থিনিংয়ের কারণে অথবা অন্য কোনো কারণে, সেক্ষেত্রে দেখা যায় যে ওটার যে সার্ফেসটা মানে একেবারে টপ মোস্ট লেয়ারটা ওইটা খুব দ্রুত শুকিয়ে যায় কিন্তু নিচের রংটা তখন ভিজা ভিজা রয়ে যায়। সো সার্ফেসটা যখন দ্রুত শুকানো শুরু করে তখন কিন্তু ওটার উপর একটা টান ধরে, সো কিন্তু নিচের লেয়ারটা থেকে তখনও সলভেন্ট আস্তে আস্তে বের হচ্ছে। সো যেহেতু উপরের লেয়ার এবং নিচের লেয়ারের ভিতরে ফ্লেক্সিবিলিটি একটা ডিফারেন্স চলে আসে, সো বিভিন্ন জায়গায় কিছু প্রেশার পয়েন্ট তৈরি হয় পেইন্টে, এগুলোর কারণে মেইনলি রিঙ্কলিং এই ইফেক্টটা আসতে পারে। আরেকটা রিজন হতে পারে যদি আমরা রং খুব বেশি মোটা করে লাগাই, যেটা আমার স্পেসিফাইড থিকনেস তার চাইতেও বেশি করে, তো তাতে যেটা হবে যে প্রত্যেকটা রং এভাবে তৈরি করা হয় যে এতখানি পর্যন্ত মোটা করে লাগালে রংটাকে ওটার ভিতরে যে সলভেন্ট আছে সেটা প্রপারলি বের হয়ে ইভাপোরেট করে বাতাসের সাথে মিশতে পারবে, কিন্তু যদি দেখা যায় যে রংটা স্পেসিফিকেশন যাতে মোটা করে লাগানো হচ্ছে সেক্ষেত্রে অনেক সময় নিচে সলভেন্ট এনট্র্যাপমেন্ট হয় এবং সলভেন্ট ঠিক মতো বা প্রপার স্পিডে বের হতে পারে না, তাতে ওই সেম ইফেক্টেই দাঁড়ায় যে উপরের পার্টটা আমার শক্ত হয়ে গিয়ে টান ধরছে কিন্তু নিচের পার্টটা নরম হয়ে গিয়েছে, তখন এই ধরনের রিঙ্কলিং ইফেক্ট আমরা দেখতে পাই। আরও একটা কারণে হতে পারে যদি আমার যেই রঙের রিকোটিং ইন্টারভাল, এতক্ষণ তো আমি বললাম যে এক্সিট করে গেলে কী হতে পারে বাট এখন আমার যে রিকোটিং ইন্টারভাল তার চেয়ে তাড়াতাড়ি যদি আমি লাগিয়ে ফেলি, ফর এক্সাম্পল একটা রঙের উপরে আমার হয়তো নেক্সট কোটটা দেওয়ার কথা আমার 16 ঘন্টা বা 24 ঘন্টা পরে, কিন্তু আমি ডে লাইট থাকতে থাকতে কাজ করতে যাচ্ছি বলে হয়তো আমি সেটা 6 বা 8 ঘন্টা পরে দিয়ে দিলাম, তো তাতে যেটা হবে নিচের যে রঙটা ওটা কিন্তু এখনও শুকিয়ে প্রপার হার্ডনেসে আসে নাই, এখনও রঙটা সফট রয়ে গেছে, তার উপর দিয়ে আমরা আরেকটা রং দিয়ে দিয়েছি, সো ওই সফট লেয়ারটার উপরে যখন উপরের লেয়ারটা শুকিয়ে টান ধরা শুরু করবে তখন এই ধরনের রিঙ্কলিং হতে পারে। তো রিঙ্কলিং এর ইফেক্ট সাধারণত এটা রঙের ড্রাই প্রপারলি কিওর হতে বা ড্রাই করতে একটু সমস্যা করে, সো যদি আমাদের মনে হয় যে এটা এই ধরনের কোনো সমস্যা ফিউচারে তৈরি করতে পারে অথবা সমস্যাটা সিভিয়ার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে রিঙ্কলিং আমাদের রিমুভ করে নিচের
যে কোটিংটা আছে সেটার প্রপার কিওরিংটাকে এনশিওর করে দেন যে রংটা আমি রিমুভ করলাম মাত্র ওই রংটারই খুবই পাতলা একটা কোটিং উপরে দিয়ে দিলে এটাকে আমরা সলভ করে ফেলতে পারি। ওকে আসিফ, নেক্সট স্লাইড। এরপরে হলো গিয়ে চকিং। এটা নিয়ে আমরা অনেক সময় দেখতে পাই, যেটাকে ইউভি চকিং নামে বলি। এই রং, এই ইফেক্টটা সাধারণত হয়ে থাকে ইপক্সির উপরে। তো এটা কমপ্লিটলি কসমেটিক ডিফেক্ট, এটা আপনার পেন্টের লাইফ টাইমও কোনোভাবে কমাবে না, অথবা আপনার পেন্টের প্রোটেকটিভ পারফরমেন্সও কোনো রকম ডিফারেন্স আনবে না, কিন্তু জিনিসটা দেখতে খুবই বাজে লাগে। তো এই রং, এই জিনিসটা ইপক্সিতে সবচেয়ে বেশি দেখা যায়, কারণ ইপক্সির যে বাইন্ডার, ইপক্সি বাইন্ডার, সেটার ইউভি রেজিস্ট্যান্স একটু কম। আমাদের সূর্যের আলোর মধ্যে যে ইউভি লাইটটা আছে এটা ওভার দ্য টাইম ইপক্সির যে রংটা আমরা দিয়েছি সেটা একেবারে টপমোস্ট লেয়ার যেটা আছে ওটার সাথে রিয়াকশন করে বাইন্ডারটাকে হালকা করে ভেঙে ফেলতে থাকে। তো যখন এই বাইন্ডার ব্রেকিংটা শুরু হয় তখন ওটার উপর যে বাইন্ডারটা সেটা এক ধরনের চকের ধুলার মতো হয়ে যায় এবং সাদা সাদা হয়ে যায়। আপনি যদি কোনো কিছু দিয়ে মুছে ফেলেন অথবা পানি দিয়ে ওয়াশ করে ফেলেন তাহলে এটা চলে যাবে, কিন্তু এটা পেন্টের পারফরমেন্সে কোনো ধরনের ইম্প্যাক্ট আনবে না, কিন্তু দেখতে খারাপ লাগে। তো এইটা আমরা সাধারণত শুধুমাত্র ইপক্সি এবং কোল্টার ইপক্সির মধ্যে দেখে থাকি। তো পরের স্লাইডে আমি এটা নিয়ে আর ডিটেলস দেখাচ্ছি একটু আসি। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সার্ফেসের উপরে আমার ইপক্সি অথবা কোল্টার ইপক্সি রংটা দেওয়া আছে। তো রঙের নতুন অবস্থায় এটাকে কখনোই দেখা যায় না, সাধারণত যখন একটা প্রলং পিরিয়ড পার হয়েছে লাইক 8 মান্থস টু 1.5 ইয়ার্স, তো তখন দেখা যায় যে সূর্যের ইউভি লাইট কমপ্লিটলি ওটার মধ্যে পড়তে পড়তে একেবারে উপরে খুবই পাতলা একটা লেয়ার সেটা ইউভি লাইটের সাথে রিয়াক্ট করে ওটা ধুলার মতো হয়ে যাবে, যে ধুলাটাই সাদা সাদা দেখায় এবং দেখতে খারাপ লাগে। তো এখন কোশ্চেন আসতে পারে যে এটা সলিউশন কি। আমরা সব জায়গাতেই সাধারণত দেখে থাকি যে ইপক্সিকে প্রাইমার হিসেবে ইউজ করা হয়, কারণ প্রাইমার হওয়ার জন্য যেসব প্রপার্টিস দরকার, আমার রঙের হার্ডনেস, কেমিক্যাল রেজিস্ট্যান্স এবং আদার কিছু ফ্যাক্ট, সেটা ইপক্সির এক্সিলেন্ট। সাধারণত ইপক্সির উপর দিয়ে সবসময় আমাদের পলিউরেথিন নামে একটা কোটিং আছে, একটা পেন্ট সিস্টেম, সেটা দেওয়া হয়, কারণ পলিউরেথিন পেন্টের ইউভি রেজিস্ট্যান্ট এক্সিলেন্ট এবং ওটাতে কখনোই এই ধরনের চকিংয়ে কোনো সমস্যা দেয় না এবং সেটা ডিউরেবিলিটিও অনেক হাই। সো আপনি যদি ইপক্সি প্রাইমার দিয়ে তার উপরে বিউটিফিকেশন এবং প্রোটেকটিভ পারপাসের জন্য পলিউরেথিন পেন্ট দিয়ে রাখেন তাহলে আপনি কখনোই চকিংয়ের সমস্যাটায় পড়বেন না, এবং সেটা পলিউরেথিনের গ্লস রিটেনশন ইপক্সির চাইতে অনেক হাই বলে অনেক লং টাইম আপনার রংটাকে দেখতে অনেক সুন্দর লাগবে। ওকে আসি, নেক্সট স্লাইড। আচ্ছা, এটা এখন আমরা এমন কিছু পার্ট দেখাবো যেটা আসলে এক্স্যাক্টলি পেইন্ট ডিফেক্টের মধ্যে পড়ে না, ইন এ ওয়ে আসলে এটা পেইন্টের ইফেক্টের ভিতরে পড়ে, যে ডিফেক্টের যে ইফেক্ট তার মধ্যে। তো আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এই ধরনের রাস্টিং সাধারণত আমরা অনেক জায়গাতেই দেখে থাকি। তো এর আগে আসি বলে একটা পার্ট নিয়ে আলোচনা করেছিল যে পিন হোল বা এই ধরনের রঙের ভিতরে ছোটো ছোটো ছিদ্রের ব্যাপারে। তো আমরা এখানে যেরকম রাস্টিং দেখছি যে ছোটো ছোটো মানে গোল গোল হয়ে রাস্ট পড়ছে, এগুলো সাধারণত ওইসব জায়গা থেকে শুরু।